आज मध्यरातेर पर बदले जाच्छे बांग्लादेश ओ भारतेर मानचित्र। आनुष्ठानिकभावे छिटमहल विनिमय चलछे नाना आयोजन। রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ যুক্তরাষ্ট্রের। প্যারিসের সঙ্গে মিস্ট্রাল জাহাজ আমদানি চুক্তি বাতিল করছে মস্কো। কুর্দিদের ওপর প্রতিশোধ নিতেই ইরাক সিরিয়ায় হামলা চালাচ্ছে তুরস্ক, অভিযোগ বিরোধী দলে। লিবিয়ায় আইএস নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চার ভারতীয় শিক্ষক অপহৃত। ইরানের পরমাণু চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত হবে, আশাবাদ আরব আমিরাতের। চুক্তির প্রতি বিভিন্ন দেশের চলচ্চিত্র অভিনেতাদের সমর্থন। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। আজ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় সম্পন্ন হবে। একটি রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে বসবাস করলেও গত ৬৮ বছর ধরে কোনো রাষ্ট্র নেই বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলবাসীর। অবশেষে পয়লা আগস্ট থেকে নাগরিক পরিচয় পেতে যাচ্ছে সব ছিটমহলে বসবাসকারী ৫০,০০০এরও বেশি মানুষ। ভারতের কুচবিহারে মশালডাঙ্গা ছিটমহলে উপলক্ষে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তির অংশ হিসেবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে যাচ্ছে মশালডাঙ্গার মানুষ। আমরা ৬৮ সাল থেকে পরাধীন জীবন যাপন করছি। আমার বাবা এখানে জন্মেছেন, আমার জন্মও এখানে। এতদিন পর আমরা একটা দেশ পাচ্ছি, এতে আমরা ভীষণ খুশি। স্বাধীনতা মিল যায়, বহুত খুশি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ভি আগার দেখে তো ল্যান্ড বাউন্ডারি পরিচয় তো দূরের কথা। বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশই এতদিন তার ভূখণ্ডের মধ্যে বসবাসকারী এসব মানুষের কথা ভাবার প্রয়োজন মনে করেনি। এমনকি দুই দেশের মধ্যে যে স্থল সীমান্ত চুক্তি হলো সেখানেও কেবল ভূখণ্ড বিনিময় বা জমি সংক্রান্ত বিরোধের উল্লেখ আছে। ছিটমহলে বসবাসকারী মানুষের বিষয়ে একটা শব্দও লেখা হয়নি। অবশেষে সরকারের দৃষ্টিভঙ্গি যে পরিবর্তন ঘটেছে এটা ইতিবাচক। এদিকে ছিটমহল বিনিময়ের মাহেন্দ্র খনের অপেক্ষায় ছিটমহলবাসীদের চোখে মুখে ফুটে উঠেছে স্বাধীনতার উচ্ছলতা। ঐতিহাসিক সেই খনটিকে স্মরণীয় করতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সব আয়োজন সম্পন্ন করে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা ফিরে পাচ্ছেন স্বাধীন ভূখণ্ডের প্রকৃত নাগরিকত্বের স্বাদ। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া থেকে আরো জানাচ্ছেন তাফসির বাবু। ১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী র্যাডক্লিফ তার কলমের খোঁচায় ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মধ্যে যে মানচিত্র এঁকেছিলেন সেই মানচিত্রের ভেতরে তৈরি হয় কিছু মানবিক দুর্দশা। ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশি কিংবা বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতীয় নাগরিকরা ছিলেন একরকম দেশহীন পরিচয়ে। দীর্ঘ ৬৮ বছর তাদের জীবন কেটেছে দুর্বিষহ অবস্থায়। ছিটমহলের ভেতরে তৈরি হয়নি কোনো কার্যকর যোগাযোগ অবকাঠামো, নেই পাকা রাস্তা। মেঠোপথে সাইকেল, রিক্সা আর ভ্যানই একমাত্র অবলম্বন। বিদ্যুৎ সুবিধা না থাকায় অন্ধকার জীবনই যেন তাদের নিয়তি। বাংলাদেশটা তো অনেক সুন্দর এই মনে রাস্তাঘাট পাওয়া যায়, কিন্তু সিটের মধ্যে এই যে বর্ষাকালে চলাফেরা করে আমাদের ভীষণ সমস্যা হয়ে যায়। রাস্তাঘাট অনেক মনে নোংরা হয়ে যায়, চলাফেরা করতে আমাদের ভীষণ সমস্যা হয়, স্কুল যেতে সমস্যা হয়। এখানকার মানুষদের জন্য নেই কার্যকর শিক্ষা সুবিধা, একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রেও, কারণ এখানে কোনো হাসপাতাল কিংবা ক্লিনিক নেই। ৫ থেকে ৬ কিলোমিটার হেঁটে যায় আমার লেখাপড়া করতে হয়। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এখানে চিকিৎসা নেই, বাংলাদেশের ঠিকানা দিলে তো আমার চিকিৎসা কেউ দেয় না। অতএব আমরা বাংলাদেশের ঠিকানা দিয়ে যে কোনো হাসপাতালে যায় চিকিৎসা নেই। এত সব বঞ্চনার মধ্যে এখন জ্বলে উঠেছে আশার আলো। মুক্তির ক্ষণ উদযাপনে ছিটমহলবাসী শুরু করেছে নানা আনুষ্ঠানিকতা। যদিও ছিটমহলে জন্ম হয়েছে, বাংলাদেশে আলো বাতাসে আমি সবকিছু বড় হয়েছি, সবার সামনে বাংলাদেশে লেখাপড়া করেছি। এখন বাংলাদেশ হয়ে গেল, এখন তো স্কুল হবে, কলেজ হবে, রাস্তাঘাট হবে, সবকিছু হবে। এখন আমার আনন্দ না হবে তার কি হবে? উৎসব উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক অবস্থানে আছেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে সম্পন্ন হবে ছিটমহল বিনিময়। আর এর মাধ্যমেই দীর্ঘ ৬৮ বছরের অপেক্ষার অবসান ঘটবে ছিটমহলবাসীর। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া থেকে তাফসির বাবু, সময় সংবাদ। ইউক্রেন সংকট নিয়ে রুশ মার্কিন সম্পর্কে উত্তেজনার মধ্যেই মস্কোর ওপর নতুন করে অবরোধ আরোপ করল ওয়াশিংটন। বৃহস্পতিবার রাশিয়ার ১৫টি কোম্পানির পাশাপাশি ১১ জন রুশ ও পূর্ব ইউক্রেনের ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ফ্রান্সের কাছ থেকে দুটি মিস্ট্রাল জাহাজ আমদানির বিষয়ে প্যারিসের সঙ্গে মস্কোর চুক্তি শিগগিরই বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া।
ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের উত্তেজনা যখন দিন দিন বাড়ছে তখন কোনোভাবেই থামছে না পূর্ব ইউক্রেনের সহিংসতা। বৃহস্পতিবার দোনেৎস্কের হরলিফকা অঞ্চলে একটি আবাসিক ভবনে গোলার আঘাতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়। রুশপন্থী বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার জন্য সামরিক বাহিনীকে দায়ী করা হলেও ইউক্রেনের সেনা মুখপাত্র বৃহস্পতিবারের হামলায় তাদের এক সদস্য নিহত হওয়ার কথা উল্লেখ করে এর জন্য বিদ্রোহীদের দায়ী করেন। দোনেৎস্ক লুহানস্ক সহ ইউক্রেনের পূর্বাঞ্চলে এমন সহিংসতার জন্য আগে থেকেই রাশিয়ার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ওয়াশিংটন। এবারের নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার কয়েকটি বহুজাতিক তেল কোম্পানি, আর্থিক ও অস্ত্র তৈরি প্রতিষ্ঠান সহ 15টি কোম্পানি রয়েছে। এছাড়া কয়েকজন রুশ ব্যবসায়ী ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ছেলে অলেকসান্দর ইয়ানুকোভিচ সহ 11 জন ব্যবসায়ী ও রাজনীতিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোন উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই। এবারে নিষেধাজ্ঞার মূল কারণ হল রাশিয়ার ওপর আগের আরোপিত অবরোধকে শক্তিশালী করা। নীতিগতভাবেই মার্কিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউক্রেন সংকট সমাধানে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি বাস্তবায়ন হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এদিকে দুটি মিস্ট্রাল জাহাজ আমদানির বিষয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে মস্কো। তবে নির্ধারিত সময়ে রণতরী দুটি রাশিয়াকে হস্তান্তর না করায় ফ্রান্সকে অবশ্যই জরিমানার অর্থ দিতে হবে বলে জানিয়ে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। দুটি মিস্ট্রাল জাহাজ কেনার বিষয়ে 2011 সালে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে 120 কোটি ইউরোর চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী 2014 সালে প্রথম এবং এবছরের মধ্যে দ্বিতীয় মিস্ট্রাল জাহাজ রাশিয়াকে হস্তান্তরের কথা। কিন্তু ইউক্রেন সংকট নিয়ে রাশিয়া ও পাশ্চাত্যের উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ওই রণতরী মস্কোকে না দিতে ফ্রান্সের প্রতি চাপ দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্র রাষ্ট্রগুলো। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, মোল্লা ওমরের মৃত্যু নিশ্চিত হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন মোল্লা আখতার। তালেবান ও আফগান সরকারের শান্তি আলোচনা স্থগিত। কুর্দিদের ওপর প্রতিশোধ নিতেই তুরস্ক সরকার ইরাক ও সিরিয়ায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির বিরোধী দল। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুর্দিপন্থী বিরোধী দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে আইএসের বিরুদ্ধে তুরস্কের বিমান হামলা কেবলই লোক দেখানো। এদিকে লিবিয়া আইএস নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 4 জন ভারতীয় শিক্ষক অপহৃত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইরাক সীমান্তবর্তী তুরস্কের সিরনাক শহরে বৃহস্পতিবার বিমান হামলা চালায় দেশটির সেনাবাহিনী। কুর্দি অধ্যুষিত এলাকাটিতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সমর্থকদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে 3 তুর্কি নেতা নিহত হয় বলে জানানো হয়। এর আগে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইস্তাম্বুলের বাস ও পাতাল রেলে ক্ষুব্ধ কুর্দিরা হামলা চালাতে পারে। এরপরই দেশটির সেনাবাহিনী সিরনাকে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেয়। অবশ্য তুরস্কের এসব হামলা কুর্দিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই বলে অভিযোগ করেছেন কুর্দিপন্থী বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা দেমিরতাস। রাজনৈতিক স্বার্থে কুর্দিদের ওপর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান চড়াও হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। গত জুনে জাতীয় নির্বাচনে কুর্দিদের অংশগ্রহণে রিসেপ তাইয়েপ এরদোয়ানের একিপি দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার প্রতিশোধ নিতেই জঙ্গিবাদের বিরুদ্ধে হামলার নামে কুর্দিদের ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আইএস দমনে তুরস্কে সে যে বিমান হামলার কথা বলছে তা কেবলই লোক দেখানো। এসব হামলায় আইএস এর কোনো ক্ষতি হয়নি, কারণ আইএস দমন তুরস্কের সরকারের মূল উদ্দেশ্য নয়। তাদের মূল উদ্দেশ্য কুর্দিদের দমন করা। কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই তারা কুর্দিদের ওপর হামলা করছে। তবে আঙ্কারা সরকার এই অভিযোগ অস্বীকার করে বলছে, ইরাক এবং সিরিয়ায় বেড়ে ওঠা আইএস জঙ্গিরা দিনে দিনে সারা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের এখনই দমন না করা গেলে সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। জঙ্গি দমন যখন তুরস্কের রাজনীতিতে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তখন আইএস পন্থী আল নুসরা ফ্রন্ট সিরিয়া থেকে মার্কিন সমর্থিত দল ডিভিশন 30 নেতা নাদিম আল হাসানকে অপহরণ করে নিয়ে গেছে বলে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। আলেপ্পো থেকে নাদিম সহ ডিভিশন 30-র আরো বেশ কয়েকজন প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধাকেও অপহরণ করেছে জঙ্গিরা। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লিবিয়ায় আইএস অধ্যুষিত সিরাত শহরে ত্রিপলি বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক অপহৃত হয়েছেন। আইএস জঙ্গিরাই তাদের ধরে নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ। ইরানের পরমাণু চুক্তির ফলে মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোর বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তির প্রতি সাধুবাদ জানিয়ে এটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের চুক্তির পক্ষে একটি ভিডিওতে জোর সমর্থন জানিয়েছেন জর্ডানের রানী নূর ও জ্যাক ব্ল্যাক, মর্গান ফ্রিম্যানের মতো মার্কিন তারকারাও। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের পারমাণবিক সমঝোতা নিয়ে মার্কিন কংগ্রেসে চলমান বিতর্কের মধ্যেই এই চুক্তির প্রতি নিজেদের সমর্থন জানিয়ে কংগ্রেসকে তা অনুমোদন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হলিউড তারকারা। চলতি সপ্তাহের শেষ ভাগে ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে জর্ডানের রানী নূর সহ বেশ কজন মার্কিন অভিনেতা এই আহ্বান জানান। আমি মনে করি এই চুক্তি যুদ্ধের একমাত্র বিকল্প। এটা নিশ্চিত করবে যে ইরান ভয়াবহ কোনো বোমা বানাচ্ছে না। আমার বিশ্বাস ইরানের মানুষও তাদের শিশুদের ভালোবাসেন ও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। এই চুক্তির প্রতি সমর্থন রয়েছে রাশিয়ারও। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোন আলাপ এর ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ একটি চুক্তি করেছে ইরান। এদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের এই চুক্তির পর মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। আমরা ইরানের সঙ্গে যৌথ বিনিয়োগকারী হিসেবে খুবই গর্বিত। এই চুক্তির ফলে আমাদের ব্যবসা বাণিজ্য আরো উন্নীত হবে। আমরা যেমন লাভবান হব, তেমনি পুরো মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক চাকা আরো সচল হবে। পরমাণু চুক্তির পর ইরানের দুটি তেল কোম্পানির নাম নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিয়েছে ব্রিটেন। চুক্তির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সম্মত হলে ব্রিটেন এই সিদ্ধান্ত নেয়। সঞ্জিদ ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন সহকারী মোল্লা আখতার মানসুর। এদিকে মোল্লা ওমরের মৃত্যুর ঘটনা প্রকাশ পাওয়ার পর আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে ওমরের মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ আফগানরা। এই খবরে অনেকে সন্তোষ প্রকাশ করলেও পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। আফগানিস্তান সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মোল্লা ওমরের মৃত্যুর খবর ঘোষণা করার পর বৃহস্পতিবার তালেবানের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়। তবে কবে, কখন এবং কোথায় মোল্লা ওমর মারা যান তা জানায়নি জঙ্গি সংগঠনটি। আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের তথ্য মতে 2013 সালে করাচির এক হাসপাতালে মারা যান ওমর। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এই খবরের সত্যতা নিয়ে বিবৃতি দেওয়া হয়। এর পরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে অনিশ্চয়তা দেখা দেয়। তালেবানের অন্যতম শীর্ষ এক নেতার অনুরোধে শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। একই দিনে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লাহ জানান, মোল্লা ওমরের মৃত্যুর খবরের সত্যতা ইসলামাবাদ যাচাই করে দেখছে। শুক্রবার ইসলামাবাদে দ্বিতীয় দফা এই শান্তি আলোচনা হবার কথা ছিল। মোল্লা ওমরের মৃত্যুর খবর দিয়ে প্রকাশিত রিপোর্ট আমাদের হাতে এসেছে। কবে তার মৃত্যু হয়েছে এ নিয়ে নানা গুজব আছে। আমরা এসব বিষয়ে সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা করছি। তবে তালেবান শীর্ষ নেতার মৃত্যুর কারণে আপাতত স্থগিত করা হলেও শান্তি আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান সরকার, সেনাবাহিনী, জনগণ সবাই মনে করে শান্তি আলোচনা চলবে এবং এর মাধ্যমে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা আসবে। মোল্লা ওমরের মৃত্যুর খবরের স্বস্তি প্রকাশ করেছেন আফগানিস্তানের অনেক সাধারণ মানুষ। আমাদের দেশের বহু মানুষ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন। তালেবানকে কোনোদিন কোনো ভালো কাজ করতে দেখিনি। মোল্লা ওমরের মতো একজন সন্ত্রাসী অপরাধীর মৃত্যুতে আমি সত্যি খুশি। তবে এই খবরকে খুব একটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না অনেকে। আবার কেউ কেউ মনে করছেন এই সুযোগে অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো তৎপর হয়ে উঠবে। দলের শীর্ষ নেতার মৃত্যুর কারণে অনেক তালেবান সদস্য অন্য যেসব জঙ্গি দল আছে তাতে যোগ দেবে এবং সরকার ও সাধারণ মানুষের উপর হামলা চালাবে। গণমাধ্যম বলছে দুই বছর আগেই তার মৃত্যু হয়েছে, অথচ গত দুবছরে জঙ্গি হামলা যে হারে বেড়েছে তাতে মনে হচ্ছে ওমরের মৃত্যু হোক বা না হোক আফগানিস্তানের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। 1996 থেকে 2001 সাল পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের বিশাল অঞ্চল জুড়ে সন্ত্রাসী তৎপরতা চালানো প্রধান জঙ্গি সংগঠন তালেবানের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা ওমর। 9/11 টুইন টাওয়ারে হামলার অভিযোগে ইঙ্গো মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানে আক্রমণ শুরু করলে আত্মগোপনে চলে যান তিনি। তাকে ধরিয়ে দিতে মার্কিন প্রশাসন $1 কোটি পুরস্কার ঘোষণা করে, তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিভিন্ন সময় ওমরের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে শিরোনাম হলেও প্রতিবার তা অস্বীকার করেছে তালেবান। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। পাঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিহত হামলাকারীদের কাছে গ্লোবাল পজিশনিং সিস্টেম যন্ত্র পাওয়া গেছে।
জিপিএসে পাওয়া তথ্যে এটা নিশ্চিত হওয়া গেছে, হামলাকারীরা পাকিস্তান থেকে রাভি নদী পার হয়েই গুরুদাসপুরে ঢুকেছিল। গত 27 জুলাই পাঞ্জাবের গুরুদাসপুরে থানা ও বাসস্ট্যান্ডে সেনা পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলা ও পুলিশের পাল্টা অভিযানে 3 বন্দুকধারী ছাড়াও 7 জন নিহত হয়। ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি বাড়িতে শুক্রবার সকালে ইহুদি চরমপন্থীদের দেয়া আগুনে 18 মাসের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই শিশুর 4 বছর বয়সী বড় ভাই ও বাবা মা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের কাফার দৌমা গ্রামে একটি বসত বাড়িতে আগুন দেয় চরমপন্থী ইহুদিরা। সে সময় বাড়ির ভেতরের সবাই ঘুমে ছিল। এই ঘটনার পরেই ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানায়, বর্বরোচিত এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করা হবে। আগুনে অন্যান্যদের শরীরের 75% পুড়ে গেছে। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর প্রায়ই হামলা করে থাকে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। জাতিসংঘের তথ্য মতে ওই অঞ্চলে 2015 সালের শুরু থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর অন্তত 120 দফা হামলা চালিয়েছে ইহুদিরা। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের অনশন ভাঙার লক্ষ্যে তাদের জোরপূর্বক খাওয়ানোর বিষয়ে একটি বিলের পাশ করেছে দেশটির পার্লামেন্ট নেসেট। বৃহস্পতিবার নেসেট বিতর্কিত এই বিলটির পক্ষে 46টি ও বিপক্ষে 40টি ভোট পড়ে। বিল অনুযায়ী প্রয়োজনে কারাগার কর্তৃপক্ষ রাবার টিউব ব্যবহার করে জোরপূর্বক বন্দীদের শরীরে খাবার ঢুকিয়ে দিতে পারবে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, এই বিল পাশের মাধ্যমে বন্দীদের না খেয়ে অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারবে পুলিশ। তবে ইসরায়েলের জাতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, জোর করে খাওয়ানো নির্যাতনেরই সামিল। বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন ইসরায়েল অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী জিলাদ এরদান। মিয়ানমারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থিতা দাখিল করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। থানলি শহরের কামু নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেন তিনি। আগামী নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জিতবে বলে বিভিন্ন প্রাক নির্বাচনী জরিপে আভাস পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে মিয়ানমার সরকার 6,966 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 210 জন বিদেশিও আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারের পর এবার ফরাসি উপকূলের একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে একটি ভাঙাচোরা স্যুটকেস। এগুলো নিখোঁজ মালয়েশীয় বোয়িং বিমান ফ্লাইট MH370 এর ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বুধবার ভারতীয় মহাসাগরের তীরবর্তী ফরাসি দ্বীপ লার ইউনিয়নের সেন্ট আন্দ্রে উপকূলে বিমানের ধ্বংসাবশেষ ভেসে থাকতে দেখে স্থানীয় পৌরকর্মী রেডিও স্টেশনে খবর দেয়। পরে সাংবাদিকরা বিষয়টি পুলিশকে জানালে তারা এসে ধ্বংসাবশেষটি উদ্ধার করে। উদ্ধারকৃত অংশের ছবি দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি বিমানের ফিউজলেগের কাছে ফ্লাপে পেরনের অংশ, যা বোয়িং 777 সিরিজের বিমানের পাখায় লাগানো থাকে। এদিকে বৃহস্পতিবার একই স্থানে আরেকটি ভাঙাচোরা স্যুটকেসের সন্ধান পাওয়া গেলে আগের ধ্বংসাবশেষের সঙ্গে এটিও পরীক্ষা নিরীক্ষার জন্য ফ্রান্সের তুলুজ শহরের একটি সেনা গবেষণাগারে পাঠানো হয়। আলামত পর্যবেক্ষণে শুক্রবার আন্দেলা রেইউনিয়নে যাওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়ার বিমান বিশেষজ্ঞ দল। কঠোর পুলিশি প্রহরা উপেক্ষা করে ইউরো টানেলের ফরাসি প্রবেশমুখ দিয়ে প্রতিদিন শত শত অভিবাসী ব্রিটেনে পাড়ি জমাচ্ছে। তবে ব্রিটেনে অভিবাসী প্রবেশের সংখ্যা এখনও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় নগণ্য উল্লেখ করে দেশটির সরকারকে অভিবাসন ইস্যুতে আরও নমনীয় হওয়ার আহ্বান জানায় শরণার্থী পরিষদ। এদিকে হাঙ্গেরির সরকার অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আগস্ট মাসের মধ্যে সার্বিয়া সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় উঁচু নিরাপত্তা বেষ্টনী স্থাপনের ঘোষণা দিলে দেশটিতে হঠাৎ করে অভিবাসীদের প্রবেশের হার বেড়ে যায়। তবে মানবিক দিক বিবেচনায় এসব মানুষকে বুদাপেস্ট রেল স্টেশনে অস্থায়ী আশ্রয় দেওয়ার পাশাপাশি দূরবর্তী শরণার্থী শিবিরে বিনামূল্যে পৌঁছানোর ব্যবস্থা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। ফ্রান্সের কোকেল্লে মাহে শহরে সন্ধ্যা হলে ইউরো টানেলের প্রবেশমুখে জড়ো হতে থাকে ব্রিটেন যেতে ইচ্ছুক অসংখ্য অবৈধ অভিবাসী। ফরাসি প্রশাসন সম্প্রতি টানেলের প্রবেশমুখে অতিরিক্ত 120 জন দাঙ্গা পুলিশ মোতায়েন করায় সীমানা পার হতে রাতকে উপযুক্ত বলে মনে করেন অভিবাসীরা। আমরা ইংল্যান্ডে যেতে চাই, ফ্রান্সে জীবনযাপন করা অনেক কঠিন, এখানে খাওয়া থাকার কোনো ব্যবস্থা নেই, ইংল্যান্ডে গেলে হয়তো অবস্থার পরিবর্তন হবে। আইনের বিধান কঠোর করা সত্ত্বেও বেপরোয়া এসব মানুষ দিনে দুপুরেও উঁচু কাঁটাতারের বেষ্টনী পার হয়ে টানেলে প্রবেশ করছে, আর সুযোগ বুঝে উঠে পড়ছে ব্রিটেনগামী ট্রেন বা মালবাহী ট্রাকে। ফলে ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যের কেন্ট পর্যন্ত টানেলের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এই পরিস্থিতির কারণ হিসেবে অভিবাসন ইস্যুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কঠোর অবস্থানে যাওয়াকে দুষছে দেশটির শরণার্থী পরিষদ। ব্রিটেনে যে পরিমাণ অভিবাসী অবৈধভাবে প্রবেশ করেছে তা ইতালি ও গ্রিসের তুলনায় কিছুই না। বিশ্বের মাত্র 100
শতাংশ শরণার্থীদের ব্রিটেন জায়গা দেয়। তাই প্রধানমন্ত্রী ক্যামেরনের আরো নমনীয় হওয়া দরকার। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশের উচিত সমস্যার মূলে গিয়ে এর সমাধান করা। এদিকে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যেতে মধ্যপ্রাচ্য থেকে আগত হাজার হাজার অভিবাসী মেসিডোনিয়া থেকে সার্বিয়া হয়ে হাঙ্গেরিতে প্রবেশ করছে। হাঙ্গেরি সরকার আগস্ট মাসের মধ্যে সার্বিয়া সীমান্ত সংলগ্ন 175 কিলোমিটার এলাকায় 13 ফুট উঁচু নিরাপত্তা বেষ্টনী স্থাপনের ঘোষণা দিলে অভিবাসীদের সংখ্যা বেড়ে গত এক বছরে 1 লাখ ছাড়িয়ে যায়। পাচারকারী বা দালালদের খপ্পরে পড়ায় এসব অভিবাসীদের জন্য বুদাপেস্টের কেলেতি রেল স্টেশনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হলেও খাবার, পানি ও টয়লেটের অভাবে তারা বিপাকে পড়ে। তবে এসব মানুষকে শরণার্থী শিবিরে পৌঁছানোর জন্য ট্রেনের ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। আফগানিস্তান থেকে জার্মানি পাঠানোর কথা বলে দালালরা আমার কাছ থেকে $12,000 হাতিয়ে নিয়েছে। হাঙ্গেরি পৌঁছার পর সেই দালালের কোনো খোঁজ পাচ্ছি না, ফোন বন্ধ করে রেখেছে, পকেটে কোনো টাকা নেই, বাইরে বৃষ্টি ঠান্ডা, শরণার্থী শিবিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এদিকে ভূমধ্য সাগর থেকে গত দুদিনে আরো 600 অভিবাসীকে উদ্ধার করে সিসিলি ও অগাস্টে উপকূলে নিয়ে এসেছে ইতালির কোস্টগার্ড। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হিসাব অনুযায়ী দেশটিতে গত 7 মাসে অন্তত 1.5 লাখ অভিবাসী প্রবেশ করেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যাকারী পুলিশকে বেকসুর ঘোষণা দিয়ে মুক্তি দিয়েছেন আদালত। এর আগে গতকাল রে টেনসিং নামের সেই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে মুক্তি দেওয়া হলেও টেনসিংকে $10,00,000 জরিমানা গুনতে হয়েছে। এদিকে টেনসিংকে মুক্তি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহত স্যামুয়েল ডিওবসের পরিবার। আদালত তাদের প্রতি বর্ণবৈষম্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তারা। গত বছর ধরেই যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ পুলিশের কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা বেড়ে গেছে। গেল এক মাসে যুক্তরাষ্ট্রের জেলে 6 জন কৃষ্ণাঙ্গ নারীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। জিম্বাবুয়ের সুপরিচিত সিংহ সিসিল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মার্কিন নাগরিক ওয়াল্টার পামারের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার কথা জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন দন্তচিকিৎসক পামারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে ওই পাবলিক পিটিশনে 1 লাখ বা তার বেশি সই পড়লে তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মার্কিন বিচার বিভাগের কার্যালয়ে পাঠানো হবে। পামারকে জিম্বাবুয়েতে পাঠানো হবে কি হবে না সে বিষয়ে বিচার বিভাগই সিদ্ধান্ত নেবে। ঘাতক পামার যুক্তরাষ্ট্রের আইন অমান্য করে বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে যুক্ত ছিল কিনা তা তদন্ত করে দেখছে দেশটির মৎস্য ও বন্যপ্রাণী রক্ষা সংস্থা। এ বিষয়ে সংস্থাটি পামারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি। এসব অভিযোগের কারণে হান্ট ফরএভার ওয়েবসাইটে পামারের সদস্যপদ বাতিল করে একটি বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক সাফারি ক্লাব। এর আগে মেনোপলিসের তার ডেন্টাল চেম্বারটিও বন্ধ করে দেয়া হয়। বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করতে 2 দিনের সফরে ক্যামেরুন পৌঁছেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। বুহারির আগমন উপলক্ষে ক্যামেরুনে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দেশটির সরকার। ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার সঙ্গে এক বৈঠকে বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক বাহিনীকে আরও সংগঠিত করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন তিনি। গেল এপ্রিল থেকে পশ্চিম আফ্রিকায় ত্রাস সৃষ্টিকারী জঙ্গি দল বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি সম্মিলিত বাহিনী গঠন করে নাইজার, চাদ, ক্যামেরন, নাইজারিয়া। এরপর থেকে জঙ্গি দলটি আরও মরিয়া হয়ে উঠেছে বলে জানায় গণমাধ্যম। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ইচ্ছার বিরুদ্ধেই গ্রিস দাতাগোষ্ঠীর ব্যয় সংকোচন শর্ত সাপেক্ষে ঋণ সহায়তা গ্রহণের চুক্তিতে এসেছে বলে মন্তব্য করেছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। বৃহস্পতিবার সিরিজা পার্টির নেতাদের সাথে এক বৈঠকে তিনি আরও বলেন, উভয় সংকটে পড়ে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়া আর দেউলিয়াত্বের আতঙ্কে একরকম বাধ্য হয়েই ব্যয় সংকোচন নীতিগুলো মেনে নিয়েছেন তারা। তবে 8,600 ইউরোর সহায়তা পেতে গিয়ে এথেন্স মুদ্রা সংকোচন ঝুঁকিতে তো পড়বেই, সেই সাথে আস্থা হারালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সহায়তা পাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গ্রিসের ঋণ সহায়তা পাওয়া আর ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে IMF বলছে ঋণ পরিশোধের জন্য গ্রিসকে সময় বাড়িয়ে দেওয়া উচিত। আর সিরিজা পার্টির সদস্যদের মধ্যেই ঋণ চুক্তি নিয়ে দ্বিমত থাকায় দফায় দফায় আলোচনা চলছে গ্রিক পার্লামেন্টে। গ্রিসের তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গরমের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে মানুষের। বৃহস্পতিবার দেশটির রাজধানীতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামান্য স্বস্তির আশায় গাছের ছায়া কিংবা ঠান্ডা পানীয়র দোকানগুলোতে ভিড় করছেন স্থানীয় পর্যটকরা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে ইরাক জুড়েও চলছে প্রচণ্ড দাবদাহ, এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। আগামী রোববার পর্যন্ত তাপমাত্রা এমন উত্তপ্ত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। গত বৃহস্পতিবার বাগদাদে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও
তা বেড়ে 50 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমন অবস্থায় প্রাণহানি ঠেকাতে দেশটিতে বৃহস্পতিবার থেকে 4 দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিদ্যুতের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। লোকজন গরমের তীব্রতা থেকে রেহাই পেতে ভিড় জমাচ্ছে নদীর পাড়ে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এতে সেখানকার প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। উদ্ধারকর্মীরা এরই মধ্যে বসতবাড়ি থেকে 500 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন 700 অগ্নি নির্বাপন কর্মী। তবে দমকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন তারা। ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের 9টি হেলিকপ্টার এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতিতে পরিবর্তনের জের ধরে বলিভিয়ার মধ্যাঞ্চলীয় কোচাবাম্বা এলাকায় ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রভাষকদের ডিগ্রি অর্জনের আইনের বিরোধিতা করে কোচাবাম্বা শহরের সেন্ট সাইমন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে একদল মুখোশধারী ছাত্র। এ সময় সেখানে অবস্থান করা স্থানীয় বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে অন্তত 25 ছাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেরুজালেমে সমকামীদের সমর্থনে আয়োজিত সমাবেশে এক ব্যক্তির ছুরিকাঘাতে 6 জন আহত হয়েছে। তাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায় বৃহস্পতিবার ইশাই শ্লিসেল নামে কট্টর ইহুদি এক ব্যক্তি ওই সমাবেশ চলাকালে এতে অংশ নেওয়া মানুষের ওপর ছুরি হাতে চড়াও হয়। ঘটনাস্থল থেকে ইশাইকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে 2005 সালে এই ব্যক্তি একটি সমাবেশে 3 ব্যক্তিকে ছুরিকাহত করার দায়ে 12 বছর জেল খাটেন। 3 সপ্তাহ আগে কারাগার থেকে মুক্তি পান ইশাই। হামলার পর জেল জামেলের রাস্তায় 100 পুলিশ মোতায়েন করা হয়। জাপানের ইয়ামাগুচি শহরে আয়োজন করা হয়েছে বিশ্ব স্কাউট জাম্বুরি। এ আয়োজনে অংশ নিয়েছে 140টি দেশের হাজার হাজার কিশোর কিশোরী, যাদের সবার বয়স 14 থেকে 17 বছরের মধ্যে। বিশ্ব স্কাউট জাম্বুরির 23তম আসরে অন্যান্য দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশি দল। এবারের স্কাউট জাম্বুরির মূল থিম স্পিরিট অফ ইউনিটি। বাদ্যযন্ত্র বাজিয়ে ও নাচ গানে মঞ্চ মাতিয়ে গত বুধবার পর্দা উঠেছে বিশ্ব স্কাউট জাম্বুরি। উদ্বোধনের পর নিজ নিজ দেশের পতাকা নিয়ে মঞ্চে আসেন স্কাউটরা। বিশ্বের বিভিন্ন দেশের স্কাউটদের মিলনমেলা এ জাম্বুরি। 2015 সালে 23তম আসরের আয়োজন করা হয়েছে জাপানের ইয়ামাগুচি শহরে, আর এ আয়োজনে যোগ দিচ্ছে 140টি দেশের 33,000 কিশোর কিশোরী। এবারে জাম্বুরিতে 430 জনের দল নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। আমরা জাপানের জাম্বুরিতে আছি, কিন্তু মনে হচ্ছে পুরো বিশ্ব আমাদের সঙ্গে আছে। এর মধ্য দিয়ে আমরা মানুষ হিসেবে একে অপরের স্বপ্ন, আবেগ, চ্যালেঞ্জ এবং সফলতাগুলোকে আবিষ্কার করব। আগামী 12 দিন বিভিন্ন দেশের, ধর্মের, বর্ণের স্কাউটরা একই স্থানে তাঁবুতে থাকবেন, একসঙ্গে বিভিন্ন অনুশীলন করবেন এবং অভিজ্ঞতার আদান প্রদান করবেন। 12 দিন ব্যাপী স্কাউটের এই আয়োজন শেষ হবে আগামী 10 আগস্ট। 44 বছর পর জাপানে এই স্কাউটের আয়োজন করা হয়েছে। জাপানে এর আগে শেষ আয়োজনটি হয়েছিল 1971 সালে। মিশন ইম্পসিবল মানেই টান টান উত্তেজনা, আর হলিউডের হার্টথ্রব অভিনেতা টম ক্রুজের দম বন্ধ করা সব অ্যাকশন। আর টম ক্রুজ ভক্তদের জন্য সুখবর, বিশ্বব্যাপী রূপালী পর্দা কাঁপাতে 4 বছর পর শুক্রবার আবারও মুক্তি পাচ্ছে জনপ্রিয় অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি মিশন ইম্পসিবল সিরিজের নতুন সিকুয়েল মিশন ইম্পসিবল রুজ নেশন। ছবিটি সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি দেশে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। Specialist without equal, immune to any countermeasures. But it is an agency of chaos. ইথান হান্ট ইম্পসিবল মিশন ফোর্স বা IMF এর একজন টপ এজেন্ট। বিভিন্ন আন্তর্জাতিক চক্র বা ভয়ঙ্কর সব সন্ত্রাসীদের রুখতে অসম্ভব সব অভিযান পরিচালনা করাই যার কাজ। They're coming after us with everything they've got. You ready? It's not just a rogue organization. একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্র যখন IMF কে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা হাতে নেয়, ঠিক তখনই চক্রটির হাত থেকে IMF কে বাঁচাতে প্রায় অসম্ভব আর শ্বাসরুদ্ধকর এক অভিযানে নামে ইথান হান্ট ও তার দলের অন্যান্য সদস্যরা।
Important point. If you haven't opened that hatch after 2.5 minutes, we're both dead. আর এভাবে এগিয়ে গেছে মিশন ইম্পসিবল রুজ নেশন ছবির কাহিনী. Ethan, abort! Abort now! বরাবরের মতো এবারও মিশন ইম্পসিবল সিরিজের এই ছবিটিতে ইথান হান্ট চরিত্রে দম বন্ধ করা সব অ্যাকশন দৃশ্যে দেখা যাবে হলিউড হার্টথ্রব অভিনেতা টম ক্রুজকে। এছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জেরেমি রেনার, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন সহ আরো অনেকে। টম ক্রুজ ও জে জে অ্যাব্রামসের যৌথ প্রযোজনায় এবং ক্রিস্টোফার ম্যাকুয়েরি পরিচালিত মিশন ইম্পসিবল রুজ নেশন ছবির বেশিরভাগ দৃশ্য চিত্রায়িত হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনায়। এছাড়াও ছবিটির আরো বেশ কয়েকটি দৃশ্যের চিত্র ধারণ করা হয় যুক্তরাজ্য ও মরক্কোতেও। রুজ গেলারের মিশন ইম্পসিবল বইয়ের কাহিনী অবলম্বনে রুজ নেশন ছবিটি তৈরিতে খরচ হয়েছে $15 কোটি। শুক্রবার মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল সিরিজের এবারের ছবিটি উদ্বোধনী আয়ের নতুন রেকর্ড সহ মোট আয়ের দিক থেকে ছাড়িয়ে যাবে আগের সবগুলো সিকুয়েলকে, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বোদ্ধারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ মধ্যরাতের পর বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ে চলছে নানা আয়োজন। রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ যুক্তরাষ্ট্রের। প্যারিসের সঙ্গে মিস্টাল জাহাজ আমদানি চুক্তি বাতিল করছে মস্কো। কুর্দিদের ওপর প্রতিশোধ নিতেই ইরাক সিরিয়ায় হামলা চালাচ্ছে তুরস্ক, অভিযোগ বিরোধী দলের। লিবিয়া আইএস নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 4 ভারতীয় শিক্ষক অপহৃত। এবং ইরানের পরমাণু চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত হবে, আশাবাদ আরব আমিরাতের। চুক্তির প্রতি বিভিন্ন দেশের চলচ্চিত্র অভিনেতাদের সমর্থন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট কেসি। সঙ্গে থাকুন সময়ে।